স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী নগরীর তরি খরবোনা এলাকায় পারটেক্স বোর্ড ও ফোমের গোডাউনে আগুন রাজশাহীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মেয়র লিটন রাজশাহী চারঘাট থেকে চারশো আটানব্বই বোতল ফেন্সরিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি পার্টেক ও ফোমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে শ্রমিকরা ওয়েল্ডিং এর কাজ করার সময় শহীদুল ইসলাম বাচ্চুর মাস্টার হার্ডওয়ার গোডাউনে আগুন ধরে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় দেড় ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় পৌনে বারোটায় আগুন নিয়ন্ত্রণে আসে ওয়েলডিকের কাজের সাথে জড়িত শরীফ নামের এক শ্রমিক জানান সকাল থেকে পাঁচজন শ্রমিক গোডাউনে ওয়েল্ডিং এর কাজ করছিলেন সকাল সোয়া দশটার দিকে হঠাৎ আগুন ধরে গেলে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান গোডাউনে ফোম ও আঠা সহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে এছাড়া আবাসিক এলাকা হওয়ায় ঘটনাস্থলে পানি পৌঁছাতে দেরি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও সিটি মেয়র এ এইচ এম লিটন। লিডুন এ সময় তিনি বলেন কোন ধরনের অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আমি এসে আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি জানাচ্ছি কোনো আহত নিহত নাই যা ক্ষতি হয়েছে এই ক্ষতি এগুলা তো একটা গোড়ানো আগুন তো তাই এটা আমরা তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণও তাই আমি মালিকের কাছে আমি জিজ্ঞেস করছি যে আগুন কি কীভাবে লাগছে আমাকে যে বলছে যে আমরা জানি না আমি বাইরে চাই এখানে এগুলা প্লাস্টিক জাতীয় তারপর ফোম জাতীয় জিনিসপত্র হ্যাঁ এইগুলাই রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চোদ্দ পাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাথ পর্যন্ত ফুটপাত সহ কার্পেটিং সড়ক প্রাইমারি ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে চোদ্দ পাইপ ফায়ার সার্ভিস মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খারুজ্জামাল লীর প্রকল্পের আওতায় বারো দশমিক ছয় মিটার প্রশস্ত দেড় কিলোমিটার সড়ক এক দশমিক পাঁচ মিটার ফুটপাত চার দশমিক পাঁচ মিটার প্রাইমারি ড্রেন সহ টার্সিয়ারি ড্রেন সাইড পোস্ট প্রাইমারি ড্রেন ও পাঁচটি কালভার্ট নির্মাণ করা হবে এসব কাজের ব্যয় ধরা হয়েছে তেইশ কোটি ছাপান্ন লাখ সাতাশি হাজার পাঁচশো বাইশ টাকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন রাজশাহী মহানগরীর সরু রাস্তাগুলো প্রশস্ত করা হয়েছে যার সুফল পাচ্ছেন নগরবাসী বর্তমানে সড়ক যোগাযোগ ও পরিচ্ছন্নতায় দেশের সেরা শহরে পরিণত হয়েছে রাজশাহী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষ্ণ ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পিন্টু মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান ও প্রকল্প পরিচালক নূর ইসলাম পুষার নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় এক পথচারী সহ দুজন নিহত হয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কের ১৪ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আব্দুল সাত্তার ও খোরশেদ সর্দার নিহত আব্দুল সাত্তার মান্দা উপজেলার এঁতুলিয়া ইউনিয়নের সিংগা গ্রামের ও খোরশেদ সর্দার একই ইউনিয়নের বাংলা গ্রামের বাসিন্দা এদের মধ্যে আব্দুল সাত্তার ভ্যানে গ্রামে গ্রামে ঘুরে ছিটকাপড় বিক্রি করতেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান রাজশাহী থেকে ছেড়ে আসা দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস পথচারী খোরশেদ সর্দারকে চাপা দিয়ে রাস্তার অপর পাশে থাকা আব্দুল সাত্তারের ভ্যানকে চাপা দেয় এতে ঘটনাস্থলে আব্দুল সাত্তার নিহত হন গুরুতর আহত অবস্থায় খোরশেদ সর্দারকে উদ্ধার করে বেলা বারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান বাসের চাপায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরও বলেন যাত্রীবাহী বাসটি দেলুয়াবাড়ি এলাকায় আটক করা হয়েছে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি শাহিনুর নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনি বাজারে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনি দক্ষিণ বাজারস্থ হাজিপুর অটোরাইজ মিল গুদামের পাশের ভবনে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয় ওই প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিক আবদুল্লাহ ওরফে শামীমকে দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের জেল প্রদান করা হয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান ভ্রাম্যমান আদালতের নির্দেশে তাৎক্ষণিক কারখানায় ব্যবহৃত তিনটি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌমোহনী পুলিশ ভোজ্য তেল চাল ডাল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিংরার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুল আলম যুব জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজেদ হোসেন ঝর্ণা সহ নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন চাল ডাল তেল গ্যাস সহ পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যের কারণে মধ্যবিত্ত নিম্নবিত্ত সহ খেটে খাওয়া মানুষের নাবিশ্বাস উঠেছে সব জিনিসের মূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এ অবস্থায় সরকারের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা রাজশাহী চারঘাট থেকে চারশো আটানব্বই বোতল ফেন্সিডিল বহনকালে একটি প্রাইভেট কার সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোর র্যাপ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে চারঘাট থানার চানপুর কাকরামারি গ্রামের বাঘা চারঘাট সড়কের চেকপোস্ট থেকে মালামাল সহ তাদের আটক করা হয় পরে দুপুর বারোটার দিকে সিপিসি দুই নাটোর ক্যাম্পে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয় হলেন প্রাইভেট কার চালক মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার থানার মৃত আব্দুর রহিম গাজীর ছেলে হাজি আলম রাজশাহী চারঘাটের পিরোজপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে মিনারুল ইসলাম ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে হাসিবুর রহমান রাজশাহী র্যাব পাঁচের অধিনায়ক মিরাজ শাহরিয়াজ ও নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান সরকারি যানবাহনের স্টিকার ব্যবহার করে ছদ্মবেশে বিভিন্ন জেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এই মাদক ব্যবসায়ীরা এর আগেও নাটোর ক্যাম্পের র‍্যাব সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তারা পালাতে সক্ষম হয়েছিল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা চালঘাট সড়কে চেকপোস্ট বসানো হয় এ সময় গাড়িটি ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের থামানো সিগন্যাল দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করে পরে তাদের আটক করে প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির পেছনের ডিকিতে বাক্সের ভেতর থেকে চারশো আটানব্বই পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয় প্রাথমিকভাবে আটকৃতরা স্বীকার করেছে তারা চারঘাট থেকে এগুলো ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরও করা হবে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা এই প্রতিপাদন নিয়ে সারা দেশের সাথে সাথে নাটোরীয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস দুই পালিত হয়েছে মঙ্গলবার সকাল নয়টার দিকে কালেক্টরেট ভবনের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিত কুমার মৈত্র কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সভাপতি শামিমা লাইজু মিলা সাধারণ সম্পাদক রইস উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ ব্যবসায়ী সমাজকর্মীরা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ